হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু এস ডি টিটুয়েল ইউটিউব চ্যানেল আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাকন ডিপ্রেস করে দিন তো বন্ধুরা যেমনটা আপনারা দেখেছেন যে আজকে আমি ডাব্লুবিউটিটিপি এ অর্থাৎ রাজ্যের বিএড বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যে সমস্ত কলেজগুলি রয়েছে অর্থাৎ আপনার ডিস্ট্রিক্টের কলেজ আজকে আপনি এই ভিডিওতে দেখতে পাবেন ডিস্ট্রিক্ট ওয়াইজ আজকে আমি আপনাদের ডাব্লুবি ইউটি এর আন্ডারে যে সেলফ ফিনান্সড বা গভর্নমেন্ট অ্যাডেড যে বিএড কলেজগুলো রয়েছে সেই বিএড কলেজগুলোর তালিকা আপনাদের সামনে তুলে ধরবো যাতে আপনারা রকম সমস্যায় না পড়েন কিছুদিনের মধ্যে আমরা জানি শুরু হবে রাজ্যের বিএড বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রক্রিয়া তো তার আগে আপনারা দেখে নিন যে আপনাদের ডিস্ট্রিক্টে বা আপনাদের কাছে পিঠে কোথায় ডাব্লিউবিউটিপি এর আন্ডারে বিএড কলেজ রয়েছে তো এই ভিডিওতে আমি একের পর এক পুরো ডিস্ট্রিক্ট ওয়াইজ কলেজগুলো দেখাতে চলেছি জানি না আজকে কটা ডিস্ট্রিক্ট আপনাদের আমি দেখাতে পারবো তো চেষ্টা করব ম্যাক্সিমাম ডিস্ট্রিক্টের যে কলেজগুলো রয়েছে দেখিয়ে দেওয়ার তো সঙ্গে থাকুন পুরো ভিডিওটা দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আইকনটি প্রেস করে রাখবেন এবং বন্ধুদের মাঝখানে শেয়ার করে ভিডিওটি ছড়িয়ে দেবেন তো চলুন প্রথমত আমি চলে গেলাম আলিপুর আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টে তো আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টে দেখুন বেশ কয়েকটা কলেজ রয়েছে এখানে দেখুন আলিপুরদুয়ার আশুতোষ বিএড কলেজ রয়েছে যার কন্ট্যাক্ট নাম্বার এই আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা হলো একটি সেলফ ফিনান্সড বিএড কলেজ এখানে ইনটেক অর্থাৎ সিট রয়েছে হান্ড্রেড নাম্বার টু রয়েছে আলিপুরদুয়ার বিএড ট্রেনিং কলেজ যার অ্যাড্রেসটাও এখানে দেওয়া রয়েছে দেখুন বৈকুণ্ঠ কলেজ অফ এডুকেশান এটাও কিন্তু আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টে তো আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টে আমরা দেখতে পাচ্ছি যে মোট অনেকগুলি কলেজ রয়েছে পাঁচটা কলেজ এখানেই আমরা দেখে নিলাম ফালাকাটা বিএড কলেজ ইস্টার্ন ডুয়ার্ডস বিএড কলেজ রয়েছে সেই সাথে সাথে প্রত্যেকটা বিএড কলেজের অ্যাড্রেস এবং তাদের ফোন নাম্বার কিন্তু দেওয়া রয়েছে ইমেল অ্যাড্রেস থেকে শুরু করে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন দেখুন জলপাইগুড়ি ডুয়ার্স প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট তো এখানে যে সমস্ত ক্যান্ডিডেটরা ভর্তি হতে চান জলপাইগুড়ি থেকে যারা রয়েছে তারা ভর্তি হতে পারে সিস্টার নিবেদিতা বিএড ট্রেনিং ইনস্টিটিউট রয়েছে টেকনো ইন্ডিয়া টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট এগুলি সবটাই আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টে আসছে টেকনো ইন্ডিয়া টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট থেকে শুরু করে দেখুন ফালে ফালাকাটাতে একটা রয়েছে এবং টেকনো ইন্ডিয়া টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট রয়েছে আরেকটি সেটি হচ্ছে আলিপুরদুয়ার তো এবার আসছি কোচবিহার ডিস্ট্রিক্ট দেখুন বিএল এডুকেশনাল টিচার্স ট্রেনিং কলেজ যেটা কোচবিহারে রয়েছে এটা হচ্ছে ট্যাংরামারির মধ্যে আসছে তো এখানে রয়েছে ফোন নাম্বার আপনারা সরাসরি কন্ট্যাক্ট করে নিতে পারেন নেক্সট আসে দেখুন কোচবিহার অ্যাডভান্স অ্যান্ড প্রসপারিটি কলেজ অফ এডুকেশন এটা কোচবিহারের মধ্যেই রয়েছে এটা রয়েছে খড়গাবাড়ি পোস্ট এবং এখানে দেখুন কোচবিহার বিএড ট্রেনিং কলেজ রয়েছে কবিগুরু রবীন্দ্রনাথ বিএড কলেজ রয়েছে এখানে রয়েছে মেখলিগঞ্জ নেতাজি পিটিটিআই এ বিএড কলেজ তো এগুলি সব কোচবিহার ডিস্ট্রিক্টের মধ্যে রয়েছে তুফানগঞ্জ কলেজ অফ এডুকেশন রয়েছে উত্তরায়ণ কলেজ অফ এডুকেশন রয়েছে এগুলো সবটাই কোচবিহার ডিস্ট্রিক্টের মধ্যে আসছে নেক্সট আমরা যদি দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্টে দেখি দেখুন দক্ষিণ দিনাজপুরে দেখুন দক্ষিণ দিনাজপুরে কোন কোন বিএড কলেজগুলি রয়েছে দেখুন আমিনপুর কলেজ অফ এডুকেশন এএন পি টিচার্স ট্রেনিং বিএড কলেজ আত্রেই কলেজ অফ এডুকেশন তো এরকম ধরনের অনেক কলেজ আপনারা পেয়ে যাবেন যেখানে গিয়ে আপনারা অনায়াসে ভর্তি হতে পারেন এগুলো হচ্ছে অ্যাকচুয়াল সেলফ ফিনান্সড বিএড কলেজ তো এখানে আপনারা যখন ভর্তি হবেন এই কলেজগুলোর সাথে আপনারা কন্ট্যাক্ট করবেন যে এখানে কোর্স ফিস কত রয়েছে এতগুলো অপশান আপনাদের সামনে রয়েছে যে কলেজ আপনাদের ভালো লাগবে যেখানে মনে করবেন কোর্স ফি কম রয়েছে ফ্যাসিলিটিস ভালো রয়েছে সেখানে আপনারা ভর্তি হয়ে যাবেন বিএডে ভর্তির প্রক্রিয়াটা কিন্তু অন্যরকম একটু অন্যরকম অন্যান্য কোর্সের তুলনায় তো এটা আপনারা খুব ভালোভাবে জেনে বুঝে ভর্তি হয়ে যাবেন যেখানে যেমন সুবিধা পাবেন সেখানেই আপনারা ভর্তি হবেন সেই সাথে সাথে রয়েছে হোস্টেল ফেসিলিটিস আপনারা যারা বাইরে থেকে যান হোস্টেল কিংবা মেস নিয়ে আপনাদের থাকতে হবে তো কলেজের আশপাশে আপনারা দেখে নেবেন যে কোনো হোস্টেল বা মেস রয়েছে কিনা না এবং আপনার পুরো খরচাটা কত আসছে দু বছরের মধ্যে পুরোটা আপনি জেনে নেবেন নাম্বার ওয়ান হচ্ছে এক নাম্বার যেটা আপনাদের করতে হবে এই ভর্তি এককালীনও হতে পারে এই ভর্তি নাম্বার টু ইনস্টলমেন্টেও হতে পারে সুতরাং আপনারা জেনে নেবেন কটা ইনস্টলমেন্টে আপনাদের এই পুরো যে কোর্স ফিস রয়েছে সেটা ক্লিয়ার করতে হয় বা এককালীন দিতে গেলে কতটা কম হতে পারে পুরো বিষয়টা আপনারা জেনে নেবেন খুঁটিনাটি বিষয়গুলো কিন্তু জানা অবশ্যই জরুরি এই বিএডে ভর্তি হওয়ার জন্য নেক্সট দেখুন দক্ষিণ দিনাজপুরে আরও অনেকগুলি কলেজ রয়েছে এএনপি টিচার্স ট্রেনিং কলেজ আত্রেই কলেজ আজাদ ডিএড ট্রেনিং কলেজিং কলেজ বালুরঘাট বিএড কলেজ তো এখানে দেখুন বালুরঘাট বিএড কলেজে যেটা রয়েছে দুশো সিট রয়েছে বাদবাকি কলেজগুলোতে কিন্তু পঞ্চাশটা করে সিট রয়েছে সুতরাং যারা দক্ষিণ দিনাজপুর থেকে বিএড করতে চাইছেন তারা খুব তাড়াতাড়ি যোগাযোগ করুন এই কলেজগুলোতে নালে কিন্তু আপনারা চান্স নাও পেতে পারেন অর্থাৎ সিট বুক হয়ে গেলে আপনারা কিন্তু আর চান্স পাবেন না এবার রয়েছে বানগড় স্কলার টিচার্স ট্রেনিং বিদ্যাশ্বরী টিচার্স ট্রেনিং সুতরাং এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলি রয়েছে দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্টে টোটাল আপনাদের এখান থেকে যদি আমি ধরি দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্টে সতেরো থেকে শুরু হয়েছে সতেরো নম্বর থেকে শুরু করে আঠাশ নম্বর পর্যন্ত দক্ষিণ দিনাজপুর এবং আরও দেখুন এডু সিটি কলেজ অফ এডুকেশান দক্ষিণ দিনাজপুরে সবচেয়ে বেশি কলেজ দেখতে পাচ্ছি দেখুন অনেকগুলি কলেজ রয়েছে বিদ্যাসাগর কলেজ অফ এডুকেশান থেকে শুরু করে সুতরাং আপনারা এখান থেকে একটু দেখে নেবেন কোন কোন জায়গাতে আপনাদের সুবিধা মতো আপনারা ভর্তি হয়ে যাবেন অনেক কলেজে পঞ্চাশটা রয়েছে অনেক কলেজে একশোটা সিট রয়েছে আবার কোন কলেজে দুশোটা সিটও রয়েছে দেখুন শিলিগুড়ি বিএড কলেজ এবার আমরা চলে এলাম দার্জিলিং ডিস্ট্রিক্ট তো দার্জিলিং ডিস্ট্রিক্টে রয়েছে শিলিগুড়ি বিএড কলেজ শিলিগুড়ি বিএড কলেজ থেকে শুরু করে শিলিগুড়ি তেরাই বিএড কলেজ আরও রয়েছে বিদ্যাসাগর কলেজ অফ এডুকেশন দার্জিলিংয়ের পরে আমরা চলে এলাম হুগলি জেলাতে হুগলি জেলাতে দেখুন কোন কোন কলেজ রয়েছে কৃষ্ণপ্রসাদ পাল মেমোরিয়াল টিচার্স ট্রেনিং কলেজ বাগনান টিচার্স ট্রেনিং কলেজ এগুলো সব কিন্তু হুগলির মধ্যে রয়েছে এবং হাওড়া হুগলিতে মাত্র যে কলেজগুলি রয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি দুটি কলেজ আপনারা এখান থেকে পাচ্ছেন হুগলিতে এক হচ্ছে ঘোল্ডিগুড়ই শিকশান মন্দির আরেকটি হচ্ছে কৃষ্ণপ্রসাদ পাল মেমোরিয়াল টিচার্স ট্রেনিং কলেজ এটি হচ্ছে হুগলির দুটো কলেজ এরপর আসছে হাওড়া হাওড়াতে দেখুন বাগনান টিচার্স ট্রেনিং কলেজ রয়েছে বেঙ্গল এডুকেশনাল কলেজ রয়েছে ক্যালকাটি ইনস্টিটিউট অফ এডুকেশন রয়েছে দিশা এডুকেশনাল ইনস্টিটিউট রয়েছে ধরপুর শিকসান মন্দির রয়েছে এটা কিন্তু হাওড়ার মধ্যেই আসছে সেই সাথে সাথে রয়েছে গড় চুমুক কলিয়া টিচার্স ট্রেনিং কলেজ এটা হচ্ছে হাওড়ার মধ্যে হেরিটেজ কলেজ অফ এডুকেশন রয়েছে হিলফ এর সাথে সাথে রয়েছে হোপ ইনস্টিটিউট অফ বেঙ্গল বিএড সেকশন এটাও কিন্তু হাওড়ার মধ্যে রয়েছে তো হাওড়ার মধ্যে আপনারা অনেকগুলো পাচ্ছেন ইন্দিরা গান্ধী মেমোরিয়াল বিএড কলেজ পাচ্ছেন সেই সাথে সাথে দেখুন জগদীশচন্দ্র বসু শিক্ষক শিক্ষণ মহাবিদ্যালয় পাচ্ছেন জয়পুর কলেজ অফ এডুকেশন এটাও হাওড়াতে কুন্তলা দাস কলেজ অফ এডুকেশন প্রগতি এডুকেশনাল ইনস্টিটিউট পূর্বায়ন এডুকেশনাল ইনস্টিটিউট রামকৃষ্ণ বেদান্ত মিশন টিচার্স একাডেমি রামকৃষ্ণ ইনস্টিটিউট অফ এডুকেশন তো এই যে জায়গাগুলো এগুলো আপনারা পাচ্ছেন তো হাওড়াটা আমি এখানে দেখিয়ে শেষ করছি আজকে হাওড়ার পর নেক্সট আসছে জলপাইগুড়ি তো আপনি কমেন্ট বক্সে অবশ্যই জানান আপনার ডিস্ট্রিক্টের কোন কোন কলেজগুলি নিয়ে আপনার জানার ইচ্ছা রয়েছে বা আপনার ডিস্ট্রিক্টের কোন কোন কলেজ রয়েছে আপনি আপনার ডিস্ট্রিক্টটি কমেন্ট বক্সে জানান তাহলে সেই ডিস্ট্রিক্টের কলেজ আমি আগে দেখাবো কেননা এখানে বহু কলেজ রয়েছে দেখাতে গেলে অনেকটা সময় চলে যায় তো আপনারা যদি ডিম্যান্ড করেন আমি এই কলেজের ওপরে ভিত্তি করে আরও বেশ কয়েকটা ভিডিও আমি নিয়ে আসতে পারি আপনাদের জন্য তো ভালো থাকুন সবাই আপনাদের সামনে বিএডে ভর্তি প্রক্রিয়া শুরু হলে অবশ্যই পুরোপুরি ভিডিও আপনারা পেয়ে যাবেন তো ততক্ষণ আপনারা অপেক্ষা করুন এবং নেক্সট আপডেট আসার জন্য আপনারা অবশ্যই অপেক্ষা করুন ভালো থাকুন সবাই